সম্মানিত ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। 2021 সালের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আপনাদের সাদর আমন্ত্রণ। এ সপ্তাহের বিষয়গুলো হলো বাংলা, কর্ম ও জীবনমুখী শিক্ষা। আজ বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং তিনটি অপশনের সবচেয়ে উপরের অল অপশনটি সিলেক্ট করুন। দেখে নিন এক নজরে অ্যাসাইনমেন্ট এর বিষয়গুলো। কর্মপত্র, নিচের সফটটি তুলে পূরণ করো। আজকের আধুনিক সভ্যতার ভিত্তি হল শ্রমজীবী মেহনতি মানুষের নিরলস পরিশ্রম। হাজার হাজার বছর ধরে যে শ্রমজীবী মানুষের রক্ত ঘামে মানব সভ্যতার উৎকর্ষ সাধিত হয়েছে তা থেকে সেই শ্রমজীবী জনগোষ্ঠী থেকেছে উপেক্ষিত। আজকের আধুনিক উন্নত ও সমৃদ্ধ পৃথিবীর কারিগর এসব অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অব্যাহত রয়েছে নিরন্তর সংগ্রাম। সময়ের পরিক্রমায় এই অধিকার শব্দটির সুদৃঢ় শক্তি সামাজিক ও রাজনৈতিক চিন্তা চেতনা, ধ্যান ধারণা এবং দর্শনকে প্রভাবিত করেছে, পরিবর্তন সাধিত করেছে। শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের প্রবলতা পৃথিবীর দেশে দেশে অধিকার বঞ্চিত মেহনতি মানুষের মধ্যে এক নবতর জাগরণের প্রস্ফুটন ঘটায়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের পথ পরিক্রমায় গতিশীল হয়েছে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা। সমাজে শ্রমজীবী মানুষের অবদান এবং তাদের কিভাবে মূল্যায়ন করব তা নিচের ছকে উপস্থাপন করা হলো। এক, কুলি। সমাজে তাদের অবদান। কুলিরা রেল স্টেশনে যাত্রীদের মালামাল নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। তারা বাস স্টেশন কিংবা নৌঘাটে যাত্রী কিংবা পরিবহন সামগ্রী উঠানো নামানোর কাজ করে থাকে। বিভিন্ন বাণিজ্যিক পণ্য পরিবহনের কাজও কুলিরা করে থাকেন। এছাড়াও তাদের ভূগর্ভস্থ বিভিন্ন খনি হতে মালামাল উঠানোর কাজ করতে হয়। আবহমান কাল থেকে সারা বিশ্বের সব সৃষ্টির নির্মাতা হলো শ্রমিক, কর্মচারী ও মেহনতি মানুষ। কুলি শ্রমের মাধ্যমে আয় করছেন, শ্রদ্ধার সাথে নিজ নিজ দেশের প্রগতির জন্য কাজ করে যাচ্ছেন। তাদের শ্রম দিয়ে আমাদের অর্থনীতির বুনিয়াদ সৃষ্টি হচ্ছে। তাদের শ্রম ছাড়া কোনো কিছুই উৎপাদিত হতে পারে না। অর্থে দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমজীবী মানুষের পরিশ্রমের অবদান ছাড়া কিছুই করা সম্ভব নয়। দুই, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি ইট, সিমেন্ট, বালু, লোহার রড ইত্যাদি দিয়ে ঘর বাড়ি তৈরি করেন। একজন রাজমিস্ত্রি কোনো নির্মাণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত তার সহযোগীদের সাথে মিলে সম্পন্ন করেন। পাইলিং, ভবনের অবকাঠামো দাঁড় করানো, ছাদ ঢালাই, প্লাম্বিং সব সহ অবকাঠামোর অধিকাংশ একজন রাজমিস্ত্রি করে থাকেন। বিশ্বে মানব সভ্যতা গড়ে উঠেছে মানুষের শ্রমের বিনিময়ে। একটি দেশের উন্নয়নের অন্তরালে থাকে শ্রমিক মজুরদের অক্লান্ত পরিশ্রম, বেদনা, ব্যথা বেদনা, কিন্তু সে অনুযায়ী শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ছে না। যাদের ঘামে একটি একটি ইট সাজিয়ে বড় বড় ইমারত সদৃশ দেশ এগিয়ে যাচ্ছে তাদের যথাযথ সম্মান দেওয়া আবশ্যক। তাদের তৈরি করা ঘরেই আমরা শান্তিতে ঘুমাতে পারছি। তিন, কামার। কামাররা লোহার জিনিসপত্র তৈরি করেন। গৃহস্থলী ও কৃষিকাজে ব্যবহৃত অধিকাংশ লৌহজাত যন্ত্রপাতি তারাই তৈরি করেন। দা, বটি, পেরেক, শাবল, কোড়াল, ছুরি ইত্যাদি তারাই তৈরি করেন। এগুলোতে শান দেওয়ার কাজও কামাররা করে থাকেন। কামারদের কায়িক শ্রমে তৈরি হয় কৃষি ও শিল্প কারখানার নানান সামগ্রী। সভ্যতা বিনির্মাণের কারিগর এ শ্রমজীবী মানুষেরা সর্বদাই অবহেলিত ও উপেক্ষিত। কাজেই শ্রমিকদের যথাযথ মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও তাদের মৌলিক চাহিদাগুলো অবশ্যই আমাদের উচিত
নিশ্চিত করতে হবে এবং আমাদের উচিত তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখা। মুচি, সমাজে তাদের অবদান। মুচি জুতা তৈরি এবং জুতা মেরামতের কাজ করেন, ত্রুটিযুক্ত বা পুরনো জুতা স্যান্ডেল মেরামত করেন, আবার পুরাতন জুতা রং করে চকচকে করেন। মুচিরা সংগৃহীত কাঁচা চামড়া প্রক্রিয়াকরণের প্রাথমিক কাজটিও করে থাকেন। তাদের কিভাবে মূল্যায়ন করব? আমরা সভ্য সমাজে মর্যাদা নিয়ে পথ চলতে পারি মুচি সম্প্রদায়ের জন্য। আমাদের মর্যাদা বাড়াতে যারা রাস্তায় বসে জীবন কাটিয়ে দেন সেই সব শ্রমজীবী মানুষদের সঠিক মূল্যায়ন করা উচিত। আমাদের উচিত সৎ, পরিশ্রমী ও সংগ্রামী মানুষ হিসেবে মুচিকে সম্মানের চোখে দেখা। শ্রমজীবী মেহনতি মানুষ হচ্ছে উৎপাদন, শিল্প উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়নের অপরিহার্য উপাদান, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে নিহিত থাকে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। সকল পেশার মানুষকে সম্মান করব, সুস্থ সুন্দর দেশ গড়ব। সেক্ষেত্রে আজকের দিনে আমাদের অঙ্গীকার করতে হবে সব শ্রমজীবী মানুষের অধিকার হোক সুপ্রতিষ্ঠিত এবং পৃথিবী হোক শান্তিময়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।